হাই বন্ধুরা, আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি এখন বাদাম নিতে যাব, কিছু লাগাবো, বীজে লাগাবো। ভ্লগটি দেখতে থাকুন আপনারা, আগে যাচ্ছি। তোমাকে দেখিয়ে দেবো, এই যে সব বাধা জমিতে সব ইয়ে করছে, কি চুরি করছে দেখো। এটা বানাতে দিবে তবে তো ছাড়বো, তখন তো লাগছে। কোদাল নিয়ে আগে যাচ্ছে দেখুন, সব বিচে লাগা বলে আমিও যাচ্ছি। কালকে ওখানটা কুড়া হয়েছিল, এটা ভালো করে চাওয়াতে হবে। বিচারটা লাগাবে তো, কি বিচার আছে এখানে? এটা কাঁকুর বিচার, আর এইটার মধ্যে দেখুন, এইটার মধ্যেই তো সব আছে। এইটা কি লাগাবি? দেখো এটা চাপালাটা শাক, এটা ওটা কেটে কেটে খাওয়া যাবে। বেশ, তো চাপালাটা শাক এনে বুনবো, তাই বুনে দিখানি। অল্প করে দিয়ে দাও, এই বাদামটা লিখানো হয়েছিল দেখো, ঘাসটা প্রচুর হয়ে গেলো, কিন্তু খানিকটা আবার রয়ে গেল। সামান্য একটু চাপালাটে শাক দেওয়া হচ্ছে, একটা চাপালাটে লাগানো হচ্ছে। কাঁকুড় বীজে কিছুটা লাগানো হবে। অনেকটা মাটিটা শুকিয়ে গেছে, কাল কুড়া হয়েছিল বলে। এখানে অনেক বিচা আছে, পাট বিচা আমি এনেছি নাকি? দেখো এর মধ্যে আছে, ধরনের কাঁকুড় বিচে লাগানো হচ্ছে। মাটিটা অনেকটা শুকিয়ে গেছে, বেশি লাগাতে হবে না, ওখানটায় চাড়াতে হবে একটু। লাগে তো দুটো করে দিয়ে দেবেন, এগুলো রেখে দিচ্ছে তো, সেকেন্ড লাগাবে নাকি?
হয়ে গেল দেখ, হবে না কেউ দেখো দেখো সে আগের বছরের বীজে যা হবে ঢাঁস বীজ লাগানোর চেয়ে খানিকটা দেখি ঢাঁস ফুটে নাকি আবার আগের বছরের বীজে রয়ে গেল। কালকে ওখানটা লিখে দিতে হবে, একটু রয়ে গেল আবার একটু সামান্য করে করে দিয়ে দিতে হবে। সে আমাকে গান চালাবে ওখানে না বোমাতলায়। পাট বীজ গুলো গেল কোথায়? পাট বীজ আমি তো আনিনি। বলছে পাট বীজ আছে আছে ছিল বন্ধুরা দেখলেন আমরা বীজে লাগালাম, শাক বীজে, ঢেঁড়স বীজ আর কাঁকুর বীজে লাগালাম। ব্লগটি কেমন হলো জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আমরা ভালোগুলো দেখতে পারেন।